আগামী জাতীয় নির্বাচনে রাজপথে থাকতে হবে আমাদেরকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরমত ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে 29 আগস্ট মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চুন্নু। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা ও সহসম্পাদক রাজীব আহমেদ তালুকদার সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা 15 আগস্ট নিহতদের শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে 15 আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের জন্য কাজ করেন, দেশের উন্নতির জন্য কাজ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করেন। আমি বলতে গেলে অনেক বলতে হবে, আপনারা সবাই জানেন, কারণ সবই দৃশ্যমান। আপনারা পদ্মার সেতু দেখেন, আপনারা মেট্রো রেল দেখেন, আপনারা পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, বিভিন্ন ইপিজেড, যেখান থেকে রপ্তানি হবে প্রতি বছর $20 billion বেশি। আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা বহাল রাখতে হবে। আমাদেরকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্ত করতে হবে। এর জন্য আমি সভাপতি একটি আহ্বান করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজপথে থাকতে হবে আমাদেরকে, যেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারে। আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাচ্ছি না, আমি এইভাবেই আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাকেরগঞ্জবাসী।